নমস্কার দর্শক বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব চারটি রাশির আর্থিক যোগ বা লটারি যোগ ভালো রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না হলে আপনারা কোনো কিছু বুঝতে নাও পারেন তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাচ্ছি প্রথমে জেনে নিচ্ছি আমরা আজকের দিনের সম্পর্কে আজকের দিনের তিথি হচ্ছে দশমী তিথি আজ পক্ষ হচ্ছে শুক্লপক্ষ আজ নক্ষত্র হচ্ছে মঘা আজ যোগ হচ্ছে বৃদ্ধি আজ বার হচ্ছে রবিবার তিরিশ এপ্রিল দু হাজার তেইশ আজকের দিনের সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বেজে তিন মিনিটে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি এর ফলে কিছু ক্ষেত্রে ভালো ফল দেয় ঘটবে আবার কিছু ক্ষেত্রে খারাপ ফল দেয়ও ঘটতে পারে তো এখন যদি নেব আজকের দিনের অশুভ সময় যেই সময়টা আপনারা একদমই ইড়ি চলার চেষ্টা করবেন বা যেই সময় ভিতরে আপনারা কোনো শুভ কাজ ভালো কাজ করবেন না সেটা হচ্ছে বিকাল পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে অশুভ সময় চলছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা এই সময়ের ভিতরে রকম শুভ কাজ ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন নাহলে কাজে ক্ষতি বা কাজটি না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন আমরা জেনে নিচ্ছি আজকের দিনের শুভ সময় আজকের ভালো সময় হচ্ছে সকাল দশটা বেজে বাহান্ন মিনিট থেকে ভালো সময় চলছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ নতুন কাজ শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজে সফল বা কাজটি ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এখন যে নিচ্ছি আজকের দিনের শুভ দিক আজকের দিনের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে কাজ বা যাত্রা থাকলে সেটি শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন যেয়ে নিচ্ছি আজকের দিনের ওই বিশেষ ভাগ্যবান চারটি রাশি তো চলুন আমরা সরাসরি ভিডিওতে যাচ্ছি তো আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন মঙ্গল রাহু এবং শুক্রের প্রভাবে কিন্তু আর্থিক যোগ তৈরি হয় তো আজকে আপনারা অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখার সাথে মিলিয়ে নিতে পারেন তো আমরা ভিডিওর মূল অংশে যাচ্ছি প্রথম আজকে যে ভাগ্যশালী রাশি নাম উঠে আসছে তা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটের যোগ খুব ভালো হতে চলেছে আজকে আপনার বিভিন্নভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো পুরোনো ব্যবসায় বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে বা নতুন করে আজকে ব্যবসা শুরু করতে চাইলে সেক্ষেত্রেও ব্যবসায় পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারেন আজ মার্কেটে যারা অলরেডি ব্যবসা করছেন মার্কেটে বকেয়া টাকা তোলার চেষ্টা করুন সেদিক দিয়ে আপনাদের জন্য দিনটি বেশ ভালো আর মা বাবার সঙ্গে খুবই বুঝে শুনে চলবেন কোনোভাবে আজকে গন্ডগোল গণ্ডগোল যাতে না হয় সেদিকে ধ্যান রাখবেন আর কোনো ব্যবসা বা নতুন কোনো প্ল্যানিং করলে থাকলে অবশ্যই বাবা মা বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা করে নিন সেক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আর আপনার বন্ধু বান্ধবকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকুন আপনারা যদি বন্ধু বান্ধব মিলে কোনো ব্যবসা শুরু করতে চান তো করতে পারেন তবে আইনি সমস্ত কাগজপত্র বা চুক্তিপত্রগুলোকে অবশ্যই ঠিক রাখার চেষ্টা করুন আগে থেকে ঠিক রাখুন হলে সেটা পরবর্তী সময় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আর আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে আপনারা যদি প্রতিনিয়ত লটারি করে থাকেন বা লটারি কাটতে চান সেক্ষেত্রেও আপনাদের দিনটি ভালো যাচ্ছে অবশ্যই আপনারা একটা আদে লটারি আপনারা আজকে কাটতে পারেন তবে আপনাদের জন্য শুভ সময় আমরা ভিডিও শুরুতে আলোচনা করেছি আশা আপনারা দেখেছেন ওই সময়ের ভিতরে আপনারা সমস্ত ভালো কাজগুলি করুন কাজে সাফল্য আসার সম্ভব না বা কাজটি পজিটিভ রেজাল্ট আপনাকে দিতে পারে তো চলুন এখন আমরা জেনে নিচ্ছি পরের রাশি আজকের দিনের দ্বিতীয় রাশি উঠে আসছে সিংহ রাশি সিংহ রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটারি যোগ খুব ভালো হতে চলেছে আজ হঠাৎ প্রাপ্তির একটা ভালো সম্ভাবনা রয়েছে আর যারা বিবাহিত আজকে শ্বশুরবাড়ির কাছ থেকে ভালো কোনো উপহার হিসাবে কিছু পেতে পারেন বা পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে নতুন কোনো বিজনেস বা বন্ধু বান্ধব মিলে কোনো ব্যবসা করে থাকলে সেক্ষেত্রেও একটা পজিটিভ বা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ ভাই বোনদের মধ্যে সম্পর্কে উন্নতির সম্ভাবনা রয়েছে আপনারা চাইলে অবশ্যই ভাই বোনরা মিলে কোনো কাজ বা নতুন কোনো কিছু শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি অনেকটা ভালো যাচ্ছে আজ পৈতৃক কোনো সম্পত্তি থেকে যেহেতু ভালো প্রাপ্তি রয়েছে তাকে সঠিকভাবে ব্যবহার করুন ভালো রিটার্ন পাবেন যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেট অথবা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো আপনারা আরও একটু ভালো করতে পারেন সঠিকভাবে শিখে নিন বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ব্যবহার করবেন কারো কোনো কথাই সহজে কোনো জায়গায় শেয়ার বেচাক কেনা করবেন না নাহলে কিন্তু ক্ষতি নির্ঘাত আটকা থেকেও পারবে না আর আপনাদের ওভারঅলভাবে দিন ভালো যাচ্ছে আপনার বকেয়া টাকা মার্কেট থেকে তোলার জন্য দিনটি বেশ ভালো রয়েছে আপনারা চেষ্টা করবেন আপনাদের বকেয়া টাকা মার্কেট থেকে যতটা পারেন তাড়াতাড়ি করে তুলে নেওয়া আজ আপনার পুরোনো কোনো বন্ধু আপনাকে সহায়তা করতে পারে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন বা তাদের সঙ্গে মিলে আজকে কোনো কাজে অবশ্যই যুক্ত হতে পারেন সেই দিয়ে আপনাদের দিনটি অনেকটা পজিটিভ যাবে আর যেনারা লটারি কাটবেন অবশ্যই আপনারা আজকে একটা লটারি কাটতেই পারেন শুভ সময় আমরা ভিডিও শুরুতে আলোচনা করি চাষা করি আপনারা দেখেছেন শুভ সময়ের ভিতরে সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন আর অশুভ সময়টা একদমই এড়িয়ে চলার চেষ্টা করুন এখন যে আমরা পরের রাশি মানে তৃতীয় রাশি উঠে আসছে আজকের দিনে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটারি যোগ বেশ ভালো উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে বা ভালো প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সেক্ষেত্রে আপনাদের দিনটিও খুব ভালো যাচ্ছে আপনারা চাইলে আজকে নতুন কোনো ব্যবসা শুরু করতে চান শুরু করতে পারেন বিশেষ করে যারা আজকে প্রোমোটারি ব্যবসা করছেন জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করছেন এমনকি যারা কসমেটিক্সের ব্যবসা করছেন তারা ওভারঅলভাবে আজকে ভালো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা ব্যবসায় অগ্রগতির ভালো সুযোগ পাচ্ছেন আর মার্কেটে যতটা পারেন আজকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন যারা অলরেডি ব্যবসা করছেন আপনাদের বকেয়া টাকা রিটার্ন করার চেষ্টা করুন সেদিক দিয়ে আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে আর সহজে কাউকে আজকে বিশ্বাস করবেন না নিজের কাজের দায়িত্ব নিজেকে করবেন টাকা পয়সার ব্যাপারে খুবই সজাগ থাকবেন কারোকে রকম দায়িত্ব দেবেন না আর ব্যবসা যারা করছেন আজকে ব্যবসার জায়গায় কিছু ঝামেলা করার পরিস্থিতি তৈরি হবে তো সেগুলোকে সামলে নিয়ে চলার চেষ্টা করুন ওভারঅলভাবে আপনাদের দিনটি এই দিক দিয়ে ভালো যাচ্ছে আর যারা অনলাইন আর্নিংয়ের চেষ্টা করছেন সেক্ষেত্রেও আজকে একটা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন দিক দিয়ে আপনাদের দিনটি অনেকটা ভালো যাচ্ছে আজ আপনার ভাই বোন মা বাবার সঙ্গে ভালো ব্যাপার বজায় রাখুন তাদের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করুন সেক্ষেত্রে তাদের কাছ থেকে কোনো পজিটিভ বা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন তো সব বিষয়গুলোকে মাথায় রেখে চলবেন আজ যেনারা প্রথিনত লটারি কাটেন বা লটারি কাটতে ইচ্ছুক অবশ্যই আপনারা আজকে একটা লটারি কাটতে পারেন তবে অবশ্যই শুভ সময়টা মেনটেন করে চলার চেষ্টা করুন আপনাদের জন্য শুভ সময় আমরা ভিডিও শুরুতে আলোচনা করেছি আশা করি আপনারা দেখেছেন ওই শুভ সময়ের ভিতরে করুন অনেকটা পজিটিভ রেজাল্ট অবশ্যই পেতে পারেন তো চলুন এখন আমরা জেনে নিচ্ছি আজকের দিনের শেষ রাশি এবং লাস্ট রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটারি যোগ খুব ভালো হতে চলেছে আজ আপনাদের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন সে ব্যবসায় অগ্রগতি লাভবানের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা আজকে কসমেটিক্সের ব্যবসা করছেন ইলেকট্রনিক্স জিনিসের ব্যবসা করছেন বা মেয়েদের জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা ভালো রয়েছে ব্যবসায় উন্নতি খুব ভালো তবে অবশ্যই সব দিকটা মেনটেন করে চলবেন টাকা পয়সা যেমন আজকে ইনকাম হবে তেমনটা কিন্তু লোকসান হতে পারে বা খরচের সম্ভাবনা রয়েছে তাই সামলে চলবেন অযথা খরচ এড়িয়ে চলবেন বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন তবে লিমিটেড সময় কাটানোর চেষ্টা করবেন আর খরচাপাতি খুবই বুঝে শুনে করবেন প্রয়োজনে আজকে আপনাকে কিছুজন কিছু বন্ধুকে হয়তো ছাড়তে হতে পারে তাই সেদিকে অবশ্যই ধ্যান রেখে দিনটি পরিচালনা করবেন কারণ সবাই আপনার কিন্তু ভালো চায় না আজ আপনার গোপন শত্রু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে বা আপনাকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টাও করতে পারে তাই সামলে চলবেন আজ যারা লটারি কাটতে চান অবশ্যই লটারি কাটতে পারেন পৈতৃক কোনো সম্পত্তি থাকলে অবশ্যই তাতে যোগদান করতে পারেন বা বিনিয়োগ করার চিন্তাভাবনা রাখতে পারেন সেক্ষেত্রে ব্যবসা কিছুটা হলে উন্নতির একটা সম্ভাবনা দেখা যাবে আজকে আপনাদের জন্য শুভ সময় রয়েছে সেই শুভ সময়ের ভিতরে সমস্ত কাজগুলি করার চেষ্টা করুন অনেকটা কাজে পজিটিভ রেজাল্ট পেতে পারেন আপনাদের ওভারঅলভাবে দিনটি কিন্তু এদিক দিয়ে মোটামুটি ভালো যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষে অবশ্যই একটা কথা বলবো অবশ্যই নিজের দায়িত্ব ভিডিওটি দেখবেন কারণ প্রত্যেকের গ্রহণের ক্ষেত্রে অবস্থান আলাদা তাই ফলাফলটাও আলাদা হবে